দৃষ্টিবাধিত স্কুল ছাত্রছাত্রীঙ্কর কার্যক্রম সক্ষম উদযাপিত হয়ে যাই। স্থানীয় গান্ধী স্মৃতি ভবনঠার দুই দিন ধরে চাল সাংস্কৃতিক খেড়কুদ কার্যক্রমের উদযাপনী ও পুরস্কার বিতরণী সমারোহে ওড়িশা সরকার উপমুখ্য সচেতক তথা রেমুনার বিধায়ক গোবিন্দচন্দ্র দাস মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে মুখ্য বক্তা ভাবে বালেশ্বর সদর বিধায়ক মানস কুমার দত্ত এবং সম্মানিত অতিথি ভাবে সমবায়বিদ প্রশান্ত কুমার দাস যোগ দিয়ে উদ্বোধন দিয়ে দেশ বিকাশর সভাপতি কৃষ্ণগোপাল পণ্ডাঙ্ক অধ্যক্ষতার অনুষ্ঠিত এই কার্যক্রমে সক্ষম পরিবারর বরিষ্ঠ কর্মকর্তা সঞ্জীব গিরি, রবীন্দ্র মহাকুড়, সঞ্জীব সাহু, দৃষ্টিবাধিত স্কুলর অধ্যক্ষ দিবাকর স প্রমুখ উদ্বোধন দিয়ে দুই দিন ধরে ছাত্রছাত্রী মধ্যে হয়ে বিভিন্ন প্রতিযোগিতার কৃতি ছাত্রছাত্রী অতিথি মানে পুরস্কার এবং সার্টিফিকেট তৎসহিত ট্রফি প্রদান করে সক্ষম পরিবারর কার্যকর্তা গৌরহরি মল্লিক, অনুপ কুমার পণ্ডা, গোপাল কৃষ্ণ কর, অজয় সামল, স্মারক দাস, মরুত রাউত, মনোজ বারিক, আদিত্য মিশ্র, মৃত্যুঞ্জয় রাউত, অনুপ সেঠি, গৌরব দাস, সম্বিত বিশ্বাড়, অসিত দাস, আশিষ পটনায়ক, দিলীপ জেনা প্রমুখ অংশগ্রহণ করে কার্যক্রমকে সফল করাইলে। দেশ বিকাশর সম্পাদক আশিষ কুমার ঘোষ মঞ্চ পরিচালনা করে বরিষ্ঠ কার্যকর্তা রবীন্দ্র মহাকুড় কৃতজ্ঞতা জ্ঞাপন করে এ শব্দটি এতে সুন্দর শব্দটি এটি সমস্ত যে মর ভিন্নক্ষম ভাই মানে অনেক দৃষ্টিহীন ভাই মানে অ্যাঁদ্বারা আজ এই মঞ্চ আসিকি দুইটি তিনটি গীত শুণিলি যেটি শিক্ষক এতে সুন্দর গীত গাইপারুচার যেতে সুন্দর দুইটি তিনটি গীত শুণিলি অতি সুন্দর ভাবে তীক্ষ্ণ ভাবে সে গাই করছেন সেই যে কুনি কুনি পিলা মানে এটি মতো কুলে সে অতি সুন্দর ভাবে গাউলে নিশ্চিত মু এটি দেখুলি মু সরকারি কিবার যে অনুদান যে ওড়িশা ভাষা সাহিত্য এবং সংস্কৃতি বিভাগ তরফর সহজ মিছি কি না তো জাঁে না এটি মানস মোর ভাই সান ভাই অছি মুই মধ্যে কথা দৌছি যেতবে আপনার যা সুবিধা অসুবিধা থিব মু আগুন যেত বিধায়ক থিলি 14-19 যে মোর দৃষ্টিহীন ভাই মানুষ মু দুই তিন থর প্রোগ্রাম করিকি তাঙ্কু ডাকিছি এবং সেটি বি মধ্যে আমি রেমুনার বি করিছু এই গান্ধী স্মৃতি ভবন রে মধ্যে যে আমার দৃষ্টিহীন ভাই মানুষ পাই প্রোগ্রাম করিছি মু এই মঞ্চকে আহ্বান করছি মঞ্চকে অনুরোধ করছি মধ্য আপন মানে যেতবে যা আমার সহযোগ দরকার আমি সরকার তরফর যদি কিছু এই পিলা মানুষ যদি কিছু সহযোগ দরকার গভর্নমেন্ট সাহায্য দরকার আমি নিশ্চিত আপনার করি বলে আজকে প্রতিশ্রুতি দৌছু কার্যক্রমের না ও আপন মানকর যথার্থ ই সার্থকতা আহরি বড়ছে সক্ষম ই কার্যক্রম কেবল এইপা নুহে আসবে আোটে প্রতিযোগিতা হব কিছু নাচ গীত পরিবেষণ হব ই সে কার্যক্রম নুহে ই কার্যক্রমের পরিভাষা হচ্ছে যেমনি ইয়া পূর্ব মান্য প্রশান্ত মহোদয় কৌলে প্রশান্ত দাস মহোদয় কৌলে কি বণমল্লী বণরে ন পড়ু বণমল্লী দিব্যাঙ্গ হলে বি জেলার রাজ্যের জাতীয় স্তরের তার না হোক সেইপাই সক্ষম গোটে প্ল্যাটফর্ম সক্ষম হচ্ছে তাঁকর আখি সক্ষম হচ্ছে তাঁকর দৃষ্টি সক্ষম হচ্ছে তার নয়ন যেটার কি সে প্রতিভার বিকাশ করে পারে কেবল এইটি অনেক গুরুত্বপূর্ণ সিটিজেন্স মানে সামাজিক কর্মী মানে বসিছেন আসন্তু আমি সমস্তে হাতক হাত মিশাই এইভাবে যে বণমল্লী হয়ে অনেক তাঁকর প্রতিভা আউ এক পাত নিয়ে যাওয়া আমি সমস্তে নিজের শ্রমদান করা তাঁকু উৎসাহিত করা প্রেরণা দেওয়া প্রোৎসাহিত করা কি সে যে অনন্য প্রতিভা দেখছেন আকপাত সে আগুক যাতে দেখুন সক্ষম পরিবার তরফ প্রথমে বালেশ্বর জেলার সমস্ত জনসাধারণ অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন আমার এই কার্যক্রম সক্ষম দুই দিন ধরে রাজ্যস্তরীয় কার্যক্রম ইয়ে কোণী রঙ্গারঙ্গ নুহ কি সাংস্কৃতিক কার্যক্রম নুহে ইয়ে সম্পূর্ণ নিয়ারা ঢঙ্গর কার্যক্রম ইয়ে দৃষ্টিহীন দৃষ্টিবাধিত পিলা মানুষ নিয়ে কেমিতি সমাজের মুখ্য স্রোতরে সামিল করা এই কার্যক্রমের মুখ্য উদ্দেশ্য দীর্ঘ 9 বর্ষ ধরে আমার এই কার্যক্রম চালু রয়েছে
ଖେଳଠୁ ଆରମ୍ଭ କରି ଚେସ୍ଠୁ ଆରମ୍ଭ କରି ସଙ୍ଗୀତଠୁ ଆରମ୍ଭ କରି ନାଚଠୁ ଆରମ୍ଭ ସବୁ ପ୍ରକାର ଇଭେଣ୍ଟରେ ଆମେ ସେମାନେ ଭାଗ ନେଇଥିଲେ। ତା'ର ଆଜି ଉଦ୍ଯାପନୀ ସନ୍ଧ୍ୟା, ଏହି ସନ୍ଧ୍ୟାରେ ସମସ୍ତଙ୍କୁ ଆମେ ପ୍ରାଇଜ୍ ଦେଲୁ।